সুখী ভাবনা কাহারে বলে, সুখী যত না কাহারে বলে। তোমরা যে বল দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যত নাম। তোমরা যে বল দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যত নাম। কিঙ্কর বাবু আছেন? এটা তো ওনার বাড়ি না। ও সরি, আসলে অনেকদিন পর এসেছি তো ওনার সাথে মিট করতে, তাই নামটা ঠিক মনে করতে পারছি না। ওনার নামটা কি? আপনি যার কাছে এসেছেন তার নামই ভুলে গেছেন, দেখি কখনো হয়। আপনি কোথা থেকে এসেছেন? সরি, আসলে অনেকদিন পর ওনার সঙ্গে দেখা করতে আসলাম তো, তাই ওনার নামটা ভুলে গেছি। আমি দুবাই থেকে এসেছি শুধু ওনার সাথে দেখা করার জন্য। উনি নেই, বাইরে গেছেন। দরজাটা খুলবেন? সরি, আই কান্ট, আমি দরজাটা খুলতে পারছি না। থ্যাংক ইউ ম্যাম।
অসভ্য কেন? ঠিক আছে এবার ফেলে দিচ্ছি। ওকে ফাইন, ইটস ওকে। আচ্ছা বলুন তো, আপনি নাম ভুলে গেছেন, এটা কি কখনো হয়? অ্যাকচুয়ালি আই হ্যাভ এ প্রবলেম, ইউ নো, আই হ্যাভ এ শর্ট মেমরি, আই ফরগেট থিংস ভেরি কুইকলি। বাট অ্যাড্রেসটা তো ঠিক মনে রাখতে পেরেছেন? এটাই তো আমার প্রবলেম। আচ্ছা আপনার কি কি প্রবলেম আছে বলুন তো? আরো বেশ কিছু প্রবলেম আছে আমার, সেটা সময় আসলে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি প্লিজ ওইভাবে আমার দিকে তাকাবেন না, আমার খুব ভয় করছে। ভয় করছে কেন বলুন তো? আমি কি জেল থেকে পালানো কোনো ক্রিমিনাল যে আপনার বাড়িতে ঢুকে পড়েছি আপনাকে খুন করার জন্য? আপনি যদি তাই ভাবেন তাহলে ভুল ভাবছেন, আমি কিন্তু ডাউন টু আর্থ পার্সন। আপনি তো নিজের চোখে দেখলেন সঞ্জয় বাবু বাড়িতে নেই, আপনি প্লিজ এবার যান। আমি যদি না যাই তাহলে আমি কিন্তু চিৎকার করব। আরে না না না, আসলে আপনি আমাকে ভুল বুঝছেন, আমি কিন্তু খুব খারাপ লোক না, 10 বছর থেকে দুবাইয়ে আছি, এই বন্ধুকে সারপ্রাইজ দেব বলে এখানে আসা। ওকে প্লিজ আপনি এবার যান। এক কাপ চা। মানে আপনার হাতের এক কাপ চা খেয়ে তবেই আমি যাবো, তা না হলে কিন্তু আমি এখানে থেকে যাবো। ওকে আপনি ওয়েট করুন, আমি নিয়ে আসছি। I am waiting, baby. মানে কিছু না, আসলে আপনি ফালতু ফালতু দেখছি, আপনি টেনশন হচ্ছেন। আরে রিল্যাক্স। আচ্ছা আপনি কি এখানে থাকেন? আচ্ছা আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি? আমি মায়া, আমি রাঁচি থেকে এসেছি। এই জন্যই তো আপনি আমার মনে মায়া সৃষ্টি করেছেন। আপনার আমাদের এই সাক্ষাৎটা আমার সারা জীবন মনে থাকবে, দুবাই গিয়েও কিন্তু আপনার কথা খুব মনে পড়বে। সত্যি সত্যি বলছেন? ইয়েস অফ কোর্স, এর মধ্যে আবার কোনো সন্দেহ আছে নাকি? আচ্ছা আমি তো বেরিয়ে যাব, আপনি একা থাকতে পারবেন তো? না না আমার কোনো প্রবলেম হবে না, আমি একা থাকতে পারি। একা থাকতে পারবেন মানে? অ্যাকচুয়ালি কিছু জিনিসের মানে না বোঝায়। ওকে ম্যাডাম, আপনি বলছেন। ওফো কারেন্টটা চলে গেল, আপনি প্লিজ এখানে ওয়েট করুন, আমি ভেতর থেকে ক্যান্ডেলটা জ্বালিয়ে নিয়ে আসছি। ওকে। ইস দিস লাইট আবার কোথায় পড়ল? যাক পাওয়া গেছে। যে করতে আসবে তার এইরকম অবস্থা হবে।
ভ্রমরেলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমরেলো গুনগুনিয়ে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। সঞ্জয় বাবু বাড়িতে আছেন? কে? Ha ha ha!